আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় চাকরি প্রার্থী, আজকে আমি আপনাদের সামনে খুলাফায়ে রাশেদীনদের প্রথম খলিফা হযরত আবুবকর এর কোশ্চেন এন্ড অ্যানসার এজ এমসিকিউ আকারে তুলে ধরবো ইনশাআল্লাহ, যেটা WBAMSC অ্যারাবিক সিলেবাসের অন্তর্ভুক্ত ক্লাস 5-10 সিলেবাস। ইনশাআল্লাহ আমার এই ভিডিও থেকে কারো জীবনে কিছুটা হলো উপকারে আসবে ইনশাআল্লাহ। আপনারা দেখুন আমার এই ভিডিওটা এবং আপনাদের জীবনের কিছু অংশ হলে উপকৃত হন। দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করে দেবেন। আর চলুন আজকে আমি যে প্রথম প্রশ্নটি সাজিয়েছি সেটা এইভাবে সাজিয়েছি। মাতা উলেদা আবুবকর রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ আবুবকর রাদিয়াল্লাহু আনহু কবে জন্মলাভ করেন? হোয়েন ইজ বর্ন আবুবকর, অর্থাৎ আবুবকর কখন জন্মলাভ করেন? উত্তরটি হল 573 খ্রিস্টাব্দে হযরত আবুবকর জন্মলাভ করেন। পরবর্তী কোশ্চেনটা আমি এভাবে করে সাজিয়েছি। কানা আবুবকর মিন কবিলাতিন ড্যাশ, অর্থাৎ হযরত আবুবকর ড্যাশ গোত্রে কি করেন, বিলং করেন? উত্তরটি হল বানু তামিম, উত্তরটি হল বানু তামিম। পরবর্তী কোশ্চেনটা আমি এভাবে করে সাজিয়েছি। মাসমু আবিহি, হোয়াট ইজ দ্য নেম অফ হিজ ফাদার? অ্যান্সারটি হবে আবু কুহাফা, তার পিতার নাম কি ছিল? উত্তরটি হল আবু কুহাফা। পরবর্তী কোশ্চেনটা আমি এভাবে করে সাজিয়েছি। মাসমু উম্মিহি, হোয়াট ইজ দ্য নেম অফ হিজ মাদার, অর্থাৎ তার মায়ের নাম কি? উত্তরটি হল উম্মুল খায়ের। পরবর্তী কোশ্চেনটা আমি এভাবে করে সাজিয়েছি। মান আউয়ালু আমানা বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল রিজাল, অর্থাৎ পুরুষদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেন কে বা ইমান আনেন কে? উত্তরটি হল হযরত আবু বকর। পরবর্তী কোশ্চেনটি এইভাবে করে সাজানো হয়েছে। কাম মুদ্দাতা মিনাজ জামান খিলাফাতে আবু বকর, অর্থাৎ আবু বকর খিলাফতের সময় কত ছিল, অর্থাৎ আবু বকরের যে খিলাফত ছিল তার সময়সীমা কত? উত্তরটি হল 632 থেকে 634। পরবর্তী কোশ্চেনটা এইভাবে করে সাজানো হয়েছে। মাসমুন হাকিকিকুন লি আবি বকর, অর্থাৎ আবু বকরের রিয়েল নাম কি? হোয়াট ইজ দ্য রিয়েল নেম অফ আবু বকর, অর্থাৎ ইংলিশ টার্মগুলো এরকমভাবে থাকতে পারে। হোয়াট ইজ দ্য রিয়েল নেম অফ আবু বকর, আবু বকরের প্রকৃতি নাম কি, তার আসল নাম কি? উত্তরটি হল আবদুল্লাহ বিন উসমান। পরবর্তী কোশ্চেনটা এইভাবে সাজানো থাকতে পারে। মান হুয়া আউয়ালু আল খুলাফা ই আর রাশিদিন, অর্থাৎ প্রথম খলিফা কে? হু ইজ দ্য ফার্স্ট খলিফা, কে প্রথম খলিফা? উত্তরটি হল আবু বকর। পরবর্তী কোশ্চেনটা এভাবে করে সাজানো যেতে পারে। মান রাফাকা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ইন দা হিজরাতিহি ইলাল মদিনাতিল মুনাওয়ারা, অর্থাৎ মদিনা মুনাওয়ারা যখন মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেন তখন তার সফর সঙ্গে কে ছিলেন? উত্তরটি হল আবু বকর। পরবর্তী কোশ্চেনটা এভাবে করে সাজানো যেতে পারে। কাম জাওজাতান লি আবু বকর, অর্থাৎ আবু বকরের কজন স্ত্রী ছিল? উত্তরটি হল আরবা ও নিসওয়াতিন, অর্থাৎ চারটি স্ত্রী ছিল। পরবর্তী কোশ্চেনটা এরকমভাবে সাজানো যেতে পারে। মান কলা আবকাইতু লাহুম আল্লাহু ওয়া রাসূলুহু, এই আল্লাহ ও তার রসুল অবশিষ্ট রয়েছে এই কথাটি কে বলেছিলেন? উত্তরটি হল আবু বকর। পরবর্তী কোশ্চেনটা এভাবে করে সাজানো যেতে পারে যে মাতা কলা আবু বকর, আবু বকর কখন বলেছিলেন আবকায়তু লাহুম আল্লাহ ও রসুলহু, অর্থাৎ আমার ঘরে বা আমার পরিবার পরিজনের মধ্যে কেবলমাত্র আল্লাহ ও রসুল রয়েছে, তাছাড়া আমার খাদ্যদ্রব্য অর্থনৈতিক কাঠামো কিছুই নেই, অর্থ সরঞ্জাম কিছুই নেই।
এই কথাটি কে বলেছে, কখন বলেছিলেন? আবু বকর যে বলেছিলেন কথাটি কখন বলেছিলেন? উত্তরটি হলো ফি গাজওয়াতে তাবুক, অর্থাৎ তাবুক লড়াইয়ের সময়ে হ্যাঁ তিনি কথাটি বলেছিলেন। পরবর্তী কোশ্চেনটা এভাবে করে সাজানো যেতে পারে, মান কলা কে এই কথাটি বলেছিলেন বা উক্তিটি কে বলেছিলেন, চরণ এই পঙ্ক্তিটি কে করেছিলেন? আলা শুনো, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কদ মাতা, ওয়া মান কানা ইয়াবুদু আল্লাহ হ্যাঁ ফা ইন্না আল্লাহ হাইয়ুন লা ইয়ামুত। এই উক্তিটি হ্যাঁ এই পঙ্ক্তিটি এই শব্দগুলো শব্দগুচ্ছগুলো কে বলেছিলেন? উত্তরটি হলো হ্যাঁ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি এই কথাটি বলেছিলেন যে মাতা তুয়াফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কত খ্রিস্টাব্দে হ্যাঁ জীবন নাশ ঘটান, প্রাণ ত্যাগ করেন, শেষ নিঃশ্বাস ঘটান বা মৃত্যুবরণ করেন? উত্তরটি হলো 634 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। অপর কোশ্চেনটা সেটা হচ্ছে এই ফি আই হিজরাতিন মাতা আবু বকর, ফি আই হিজরাতিন মাতা তুয়াফা আবু বকর, অর্থাৎ আবু বকর কত হিজরিতে মৃত্যুবরণ করেছিলেন? উত্তরটি হলো 23 হিজরি, অর্থাৎ সকল সুপ্রিয় চাকরি প্রার্থী বা এমএসসি হ্যাঁ অ্যাপ্লিক্যান্ট শিক্ষার্থী যারা 5-10 পর্যন্ত ফর্ম ফিল আপ করেছেন তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা, যে আমার ভিডিওটা দেখুন এবং বন্ধু বান্ধবদের মধ্যে এটি শেয়ার করে দিন, হ্যাঁ লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করুন। আপনারা আমার ভিডিও হ্যাঁ ডেইলি বা ধারাবাহিকভাবে পেতে থাকবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের কারো কিছু না কিছু পরিবর্তন, কিছু না কিছু অজানা আছে, অজানা লিস্টে এটা আপনাকে পূরণ করবে, উপকার হবে ইনশাআল্লাহ।